করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বারবার ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সেফ গার্ড প্লাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত ফর্মুলায় তৈরি সেফ গার্ড প্লাস আমার আপনার সবার পছন্দ। ব্যবসায়িক যোগাযোগ 9830521539 অথবা 9163584489 অথবা 9830322439। ইন্ডিয়া মার্ট বিজনেস অ্যাপের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে হাওড়া ময়দানে রাজবল্লভ শাহালেনের বাসিন্দা এক সরকারি কন্ট্রাক্টর মিঠুন চট্টোপাধ্যায়ের কাছ থেকে দুষ্কৃতীরা হাতিয়ে নিলেন 68,000 টাকা। মিঠুন চট্টোপাধ্যায় এই বিষয়ে পূর্ত দপ্তরের কাছে এক কন্ট্রাক্টর হাওড়া সিটি পুলিশের সাইবার সেলে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। পুলিশ বর্তমানে বিষয়টির তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের কোনো খোঁজ পাওয়া যায়নি। হাওড়া থেকে অর্পণ সিংয়ের রিপোর্ট, ক্রাইমব্রাঞ্চ। 50% আফটার ডেলিভারি, কিন্তু আপনি বলছেন বললো আনন্দজি কী বলেছে আমি জানি না, আমি তো সেলস এতে বসে আছি, আমাকে বিলিংটা আমাকেই করতে হবে ন্যাচারালি, এবং লরিকে চালান পাঠাতে হবে আমাকে। আনন্দজি কিন্তু মার্কেটিংয়ে আছে, তো আপনি কি যদি টাকা দিতে পারেন তাহলে আপনার মাল যাবে, যদি না দিতে পারেন তাহলে ফুল পেমেন্ট না করলে মাল যাবে না। আমি তখন যেন বললাম যে দেখুন আজকে তো, তখন আমি ওনাকে বললাম আনন্দজির সাথে আপনি কথা বললো, আপনি একবার কথা বলেন বলে আমি আবার আনন্দজিকে ফোন ব্যাক করলাম। উনি বললেন যে ঠিক আছে আপনি এক কাজ করুন, আমাকে আর 15,000 টাকা মতন দিন আজকে, আপনি কালকে কখন পেমেন্ট করতে পারবেন? আমি বললাম ঠিক আছে কালকে আপনাকে 11:30 মধ্যে ফাইনাল পেমেন্ট করে দেবো, আপনার 6টার ও বললো 11:30 মধ্যে আপনার ফাইনাল পেমেন্ট হলে কিন্তু আমি গাড়ি ছাড়তে পারবো। আমি তখন বললাম ঠিক আছে, বলে ওকে আরও 15,000 ওই দিনই ওকে দিয়ে দিলাম, 50,000 টাকা দিয়ে দিলাম। আনন্দজি বললো ঠিক আছে ব্যালেন্স অ্যামাউন্টটা আমি দেখছি, ব্যালেন্স অ্যামাউন্টটা আমি, উনি বললেন ঠিক আছে আমি ওকে আরও 15,000 টাকা দিয়ে 50,000 টোটাল কমপ্লিট করলাম। বাড়িতে এসে আমি ওই সেলস ম্যানেজার যিনি রামপ্রকাশ ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে আমার কথোপকথন হয়, আমি সমস্ত কথা এবং হোয়াটসঅ্যাপে যে সমস্ত কথা হয়েছে টোটাল আমি প্রিন্ট আউট করে একটা ফাইল রেডি করেছিলাম এবং হাওড়া থানা আমি এটা জানিয়েছি। পরের দিন আমাকে 9:30 সময় ফোন করলো রামপ্রকাশ, ডাইরেক্ট ফোন করে বললো আপনি 18,000 টাকা যে ব্যালেন্সটা আছে ওটা দিয়েছেন, আপনি তো 50,000 টাকা পেমেন্ট করেছেন, সেটাও রামপ্রকাশ আমাকে জানিয়েছে হোয়াটসঅ্যাপে যে আপনার 50,000 টাকা রিসিভ করেছি, আপনার চালান অলরেডি আমি ছেড়ে দিয়েছি। উনি বললেন আমি সেদিনকে রাত্রিতে বললেন চালান ছেড়ে দিয়েছি, কাল 6টার মধ্যে আপনার, উনিও বললেন 6টার মধ্যে মাল ডুববেন, কিন্তু আমি কোনো রকম কোনো এ না করে ঠিক আছে নেক্সট দিন আমি ওকে 11:30 মধ্যে আমার কমিটমেন্ট অনুযায়ী ওকে আমি টোটাল টাকাটাই 68,000 টাকা ওকে পেমেন্ট করে দিলাম ওই থ্রু ব্যাঙ্ক ট্রান্সফার। আমি টোটাল ব্যাংকের যে সমস্ত রিসিপ্ট সব আমার এখানে আমার কাছে আছে। কোন ব্যাংকে করে? এটা ইন্ডাসইন্ড ব্যাংক। আমি যখন পরের দিন, এটা হচ্ছে যখন আমি পরের দিন ওটা গুগল সার্চ করে দেখলাম IFSC কোডটা, ওটা নাগপুরের ওয়ার্দা রোডের ব্রাঞ্চ, নাগপুর ব্রাঞ্চ ওয়ার্দা রোড। তা এবার যাই হোক, আমি এসব করার পর ওনাকে যখন ফুল পেমেন্ট করলাম, আমি পরের দিন ভেরি নেক্সট ডে সাইটে গেলাম, আমার লোকজনকে বললাম সিমেন্ট আসবে, কিন্তু কোনো রকম কোনো সিমেন্ট ঢুকলো না। আমার পার্টনাররা আমার সাথে ছিল, তাদের ফোন থেকে বিভিন্ন রকমভাবে তাকে ফোন তাদের ফোন করা হলো, কিন্তু কোনো রকম কোনো রেসপন্স আর পাইনি। তখন আমি বুঝতে পারলাম যে আমি অলরেডি ফেঁসে গেছি এবং টোটাল টাকাটাই আমার ফ্রড হয়েছে। এবারে আমার এক পার্টনার আমাকে রাত্রে টোটাল 68,000 আমি ওনাকে দিয়েছি ব্যাঙ্ক ট্রান্সফার, তার সমস্ত স্লিপ আমার কাছে আছে, কোন ব্যাংকে গেছে, কোন ব্যাংক থেকে গেছে, ওনার সাথে বহুবার আমি, এবং এখনও পর্যন্ত আমি হোয়াটসঅ্যাপে ওদের মেসেজ পাঠাই যে আমার মাল কী হলো, কোনো রকম কোনো রেসপন্স আসে, ওরা কোনো রকম কোনো রিপ্লাই করছে না। এবং আমি হাওড়া এরপরে 24 তারিখ আমার এই 25 তারিখের ঘটনার পর ওরা আমাকে লাস্ট আমার পার্টনারকে বলেছিল যে 26 তারিখে আপনার মাল ঢুকবেই, 26 তারিখে যখন মাল ঢোকেনি তখন আমি হাওড়া থানাতে 28 তারিখে টোটাল ডিটেলস ব্যাপারটা লিখে নিয়ে গিয়ে আমি হাওড়া থানায় একটা কমপ্লেন লজ করি। কিন্তু হাওড়া থানা, হ্যাঁ হাওড়া থানা কমপ্লেন লজ করার পর আমাকে হাওড়া থানা বললো আমরা কিন্তু ডায়েরি নিতে পারবো না, কারণ এটা হচ্ছে আপনার এর ওটা হচ্ছে পিকনিক গার্ডেনের ওখানকার থানার কাজ। জানলাম যে আমি তো হাওড়া থানা, আমি তো হাওড়ার ছেলে, আমার হাওড়া অ্যাড্রেস বাড়ি, আমি হাওড়া থানা ব্যাংক থেকে আমি ট্রান্সফার করেছি টাকাটা,
যাই হোক, আমার হাওড়া থানায় কোনো রকম একটা এ ছিল বলে ওই জন্যে লাস্ট অফ অল আমার 30 তারিখে ওরা ডায়েরি রিসিভ করেছে, 31 তারিখে ডায়েরি ওরা রিসিভ করেছে এবং তারপরে ওরা আমাকে বললো আপনি এই কপিটা নিয়ে তার সাইবার কাজে। এরপরে আমি যখন জানলাম যে আমি ফ্রড হয়েছি, আমি অলরেডি খুব সম্ভবত 25 তারিখ 27 তারিখ আমি সাইবার ক্রাইমের মেল আইডিতে ওদের মেল করেছিলাম এবং ওদের মেল করার পর ডিটেলস ব্যাপারটা জানিয়ে যখন মেল করলাম সাইবার ক্রাইম থেকে আমার ফোন এসেছিলো, ওনার অফিসার আমাকে ফোন করেছিলেন যে আপনার ব্যাপারটা একটু বলুন। আমি ডিটেলস ব্যাপারটা বললাম, বলার পর আপনি হার্ড কপিটা নিয়ে আসুন। তারপরে আমি থানায় যখন এটা জমা দিলাম 31 তারিখে জমা দেওয়ার পর আমি হার্ড কপি নিয়ে সাইবার ক্রাইমে গেছি। ওনারা আমাকে বলেছেন দেখুন আপনি টাকা ফেরত পাবেন কিনা জানি না, ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা সিজ করবো, এটা সময় সাপেক্ষ, প্রশাসন কিন্তু এটা চেষ্টা করলে পারে। এবং সাইবার ক্রাইমের ওই ভদ্রলোকই আমাকে বলেছেন যে প্রশাসন চেষ্টা করলে পারে ওদের খুঁজে বার করা। ওকে, এই যে আপনি অর্ডারটা প্লেস করলে প্রতারণার সোর্স মানে অরিজিনটা কোথেকে আপনার তো সন্দেহ করছেন অ্যাপস থেকে? আমার মনে হচ্ছে এটা ইন্ডিয়া মার্ট এর মধ্যে যুক্ত আছে, কারণ ইন্ডিয়া মার্টই আমার একমাত্র ফোন নাম্বার জানে যেখানে আমি রেজিস্টার্ড পার্সন। ইন্ডিয়া মার্টে আমি কিন্তু রেজিস্টার্ড পার্সন, এর আগে আমি ইন্ডিয়া মার্টে অনেকবার অ্যাড দিয়েছি, যেমন আমার বিভিন্ন আমি বিল্ডিং এই অ্যাপস থেকে আপনার এটা রিকোয়ারমেন্টে জানলো কি করে আপনি? এই অ্যাপস থেকেই জেনেছি, ওরা আমাকে ডাইরেক্ট বলেছে যে আমি ইন্ডিয়া মার্ট থেকে জানতে পারলাম। ওরা আমাকে বলেছে যে ইন্ডিয়া মার্ট থেকে আপনি ইন্ডিয়া মার্টে অ্যাড দিয়েছেন 500 থেকে 600 বস্তা সিমেন্টের দরকার, তো ওরা ওইখান থেকেই আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করেছে। এছাড়া কোনো সোর্স নেই ওরা আমার ফোন নাম্বার পাবে এবং ইন্ডিয়া মার্টে আমার ডিটেলসটা দেওয়া আছে। ঘটনাটা হয়েছিল আমি ঠিক জানতাম না, আমাকে মিঠুনদা জানিয়েছিল যে টাকাটা দেওয়া হয়েছে, অথচ কোনো রেসপন্স করছে না। কিন্তু আমি বারবার ওনাদের দুজনকে ফোন করেছিলাম, ফোন ধরছে খালি বলছে যে ট্রান্সফার বন্ধ আছে, আজকে যাবে না কালকে যাবে, এই করে করে আর ফোন ধরলো না। অনেকবার চেষ্টা করেছি। কত টাকা? 68,000। কীভাবে ওই সিমেন্ট পাল্টাটেক সিমেন্ট ঘটনাটা হয়েছে 24 আগস্ট। কত বস্তা সিমেন্ট কেনার জন্য? 250 ব্যাগ। এখন কি পেয়েছে সিমেন্ট? না, সিমেন্ট পাওয়া যায়নি, টাকাও পায়নি, কিছু পায়নি, ওরা যোগাযোগ করছে না, ফোনও ধরছে না। কি আসল কোম্পানি নাকি কোনো ফ্রড? না না, ফ্রড নকল জালি। আপনাদের কি করে তার সঙ্গে সম্পর্কটা? টাকাটা তো মিঠুনদা ওর ব্যাংকে লেনদেন করে পাঠিয়েছে এইটুকু জানি, তারপর তো আর আমার সঙ্গে যোগাযোগ নেই, ফোন করছি কিছু পাওয়া যাচ্ছে না। এই হ্যাঁ, পুলিশে গেছিলাম, থানা এফআইআর করেছিলাম, তারপর হাওড়া থানায়, তারপরে আপনার সাইবার ক্রাইমসে গেছিলাম। ওনারা বললেন যে আপনারা এত কিছু দেখছেন তা সত্ত্বেও কেন টাকা পাঠালেন, এত কিছু হচ্ছে তা সত্ত্বেও আমরা বললাম আমরা জানবো কী করে? হ্যাঁ, প্রতারণা। না না, কোনো কিচ্ছু দেয়নি। ইন্ডিয়া মার্সের থেকেই তো আমরা বরাবরই নিই, ওরাই করে দেয়। কিন্তু এবার দেখলাম বিজনেস আর হ্যাঁ বিজনেস আর ওইখান থেকেই প্রতারণা। হ্যাঁ।